2023 সালের নভেম্বরে পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় এক ভাগ বায়ু দূষণ কম ছিল, আর ডিসেম্বরে পূর্ববর্তী বছরের তুলনায় 12-13 ভাগ বায়ু দূষণ কম ছিল, এবং 2024 সালের জানুয়ারি মাসে প্রায় 13.75 ভাগ বায়ু দূষণ কম লক্ষ্য করছি পূর্ববর্তী বছরের জানুয়ারি থেকে। এখন যেই লেভেলে আছে সেটিও কিন্তু পরিবেশ অধিদপ্তরের যে মানমাত্রা রয়েছে সেই মানমাত্রার, অর্থাৎ দৈনিক ভিত্তিক যে মানমাত্রা আছে তার প্রায় 4-5 গুণ বেশি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ফিনিশিং কাজগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে নভেম্বরের ভিতরে। মেট্রো রেলের কিন্তু ডিসেম্বরে গিয়ে নভেম্বর ডিসেম্বরের পরে এক্সটেন্ডেড যেগুলো লাইন কারণ বাজার থেকে পরে মতিঝিল পর্যন্ত এই এক্সটেন্ডেড লাইনগুলো কিন্তু আস্তে আস্তে স্টেশনগুলো কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে, ফলে একদিকে মেগা প্রকল্পের কাজ কমার সাথে সাথে প্রকল্প সংশ্লিষ্ট অর্থাৎ নির্মাণ সংশ্লিষ্ট বায়ু দূষণটা বন্ধ হয়েছে, ফলে মানুষ যে গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহন ব্যবহারের যে একটি চাপ ছিল সেটি কিছুটা ডাইভার্ট হয়েছে। শীতকালে এই দূষণের প্রকোপটা বাড়ার সাথে সাথে ফার্মেসিগুলোতে ইনহেলার বিক্রির পরিমাণ বেড়ে যায়, রেসপিরেটরি ডিজিজের ডাক্তার যারা আছে তাদের ওইখানে মানুষের ভিড় লেগে যাচ্ছে। ইম্প্যাক্টটা কী বায়ু দূষণের সেটি ইভ্যালুয়েট করা আমাদের জন্য খুবই দরকার। একইভাবে কী কী পদক্ষেপ গ্রহণ করলে আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারবো বা কমিয়ে আনতে পারবো সেটির একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, সেখানে স্বল্পমেয়াদী যেই পার্টগুলো আছে সেগুলো বিশেষজ্ঞদের সাথে আলাপ করে এখনই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে।